আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের সেরা 10টি প্রাইভেট হসপিটালের মধ্যে একটি অন্যতম ইউনাইটেড হসপিটালের কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের হেলো ডক্টর চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক ও হসপিটাল বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চান, আমাদের হেলো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে চলুন ইউনাইটেড হসপিটাল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এটি একটি প্রাইভেট কর্পোরেট হসপিটাল। এটি গুলশান 2 রুট নাম্বার 71 প্লট 15 অবস্থিত। এই হসপিটালটি প্রতিদিন খোলা থাকে এবং এই হসপিটালের জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকে। গুলশান 2 71 নম্বর রোডের শেষ মাথায় আমরা গেলেই দেখতে পাই ইউনাইটেড হসপিটাল। প্রথমেই আমরা দেখতে পাই জরুরি বিভাগ। এই হসপিটালে মোট 3টা গেট রয়েছে। 2টি গেট জরুরি বিভাগের আর 1টি গেট হচ্ছে ইনডোর সার্ভিসের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি বিভাগের সোজা গেট, এদিক দিয়ে যাইতে হবে জরুরি চিকিৎসার জন্য। এখান শুধু জরুরি বিভাগেই যাইতে পারবেন। আর আপনারা আরেকটি রুট দেখতে পাচ্ছেন লেক বরাবর, এই যে লেকের দিকে যাচ্ছে, এটা এই রুটটি হচ্ছে আপনার ইনডোরে সার্ভিস নেওয়ার জন্য। এখানে আউটডোরে প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন। আপনারা যদি এখানে কেউ আউটডোরে রুগী দেখাতে চান তাহলে অবশ্যই আসার আগে সিরিয়াল নিয়ে আসবেন। হসপিটালের দেওয়া হটলাইন নাম্বার অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনি আপনার কোন বিষয়ে কোন রোগের ডাক্তার দেখাতে চান তাদের সাথে বললেই তারা বলে দিবে এবং সিরিয়াল নেবে। তারা সঠিক টাইম মতো থাকতে বলবে, ওই টাইম মতো থাকলেই এখানে রুগী দেখানো যাবে। এটি একটি প্রাইভেট কর্পোরেট হসপিটাল। এই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট একটু বেশি। এখানে 1000 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত ভিজিট হয়ে থাকে। এই হসপিটালে সব ধরনের চিকিৎসা করা হয়। এখানে সব রোগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। এখানে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ENT, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি সহ মোট 36টি ডিপার্টমেন্ট এই হসপিটালে চালু রয়েছে। এই হসপিটালে সকল ধরনের অপারেশন ও সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এখানে সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, এক্সরে, আলট্রা, ECG, MRI ও CT স্ক্যান, ফাইবো স্ক্রিন সহ সকল ধরনের টেস্ট এই হসপিটালে করা হয়ে থাকে। এই হসপিটালের পরিবেশ খুবই সুন্দর, হসপিটালটিও অনেক সুন্দর। এখানে তারা উন্নত মানের সেবা দিয়ে থাকে। তবে আপনারা যারা এই হসপিটাল চিকিৎসা করতে চান তবে একটু মাথায় রাখবেন, এটি একটি প্রাইভেট কর্পোরেট হসপিটাল। এখানে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি। এখানে আউটডোরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট 1000 থেকে 2500-3000 টাকা হয়ে থাকে। এই হসপিটালে ইনডোরে পার ডে VIP একটি কেবিন ভাড়া 30,000 টাকা, স্ট্যান্ডার্ড সুইট 20,000 টাকা, সিঙ্গেল ডিলাক্স 13,000 টাকা, সিঙ্গেল লাক্সারি 11,500 টাকা, স্ট্যান্ডার্ড সিঙ্গেল 10,000 টাকা। এখানে 5,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কেবিন ভাড়া হয়ে থাকে। এই হসপিটালে চিকিৎসা ব্যয়টা একটু বেশি, তবে খুবই ভালো চিকিৎসা করা হয়ে থাকে। এখানে রয়েছে তাদের নিজস্ব ফার্মেসি, নিজস্ব ক্যাফেটেরিয়া। এখানে বাইরের খাবার এলাও করা হয় না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হেলো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।